Hi friends, welcome to my channel Travel with Pampa. আমি পম্পা আর আমি এখন মেঘালয়ে। আগের দিন আপনারা আমার সিঙ্গেল ডেকার রুট ব্রিজ জার্নি দেখেছেন আর আজকে আমি আপনাদেরকে ডাবল ডেকার রুট ব্রিজে নিয়ে যাব। তাহলে চলুন আমার সাথে ডাবল ডেকার রুট ব্রিজ। লেবু গাছ দেখো পাহাড়ে। হ্যাঁ। মতি হয়ে আছে। এই দেখো ওইদিকে একটা গাছ আছে দেখো। ওয়াও। ডাবল ডেকার রুট ব্রিজ যাওয়ার পথে এই গাছগুলো দেখছি। আর যেতে যেতে ছোট ছোট দোকানও পাবেন যদি খিদে পায়। তবে দাম বেশি। দাম তো একটু বেশিই নেবে। কে কত করে নিচ্ছে? পাঁচ মাস থাকবে তো। 7 টাকা। এগুলো 7 টাকা করে? 5 টাকা কে? এগুলো কিন্তু আমাদের ওদিকে 5 টাকা করে, এখানে 7 টাকা করে। এই যে কেক গুলো ধরে রয়েছে। এখানে বসতি রয়েছে বলো? হ্যাঁ, এখানে গ্রাম আছে। এখানে গ্রাম আছে। এই দেখতে পাচ্ছেন এই এই যে শিপোর গুলো রয়েছে, উপর দিয়ে সব বাড়ি রয়েছে। ছোটখাটো একটা গ্রামও রয়েছে এখানে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, রুট ব্রিজটা দেখার পর আমরা এই ডাবল ডেকার রুট ব্রিজ দেখার জন্য যাচ্ছি। এই এখানে একটা ব্রিজ পড়েছে, এই ব্রিজটা ক্রস করে ওই দিকে যেতে হবে। সবাই যাচ্ছে এদিকে যাবো, ভীষণ কষ্টকর। ওই যেখানে সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা আমরা গেলাম, ওখান থেকে এটা ডাবলে আসতে 1 ঘন্টা সময় লাগবে। অলমোস্ট 1 ঘন্টা সময় লাগবে। তবে সত্যি বলতে কষ্টকর আসা ঠিকই, কিন্তু এলেই এলেই কি বলবো, চোখ মন সবই জুড়িয়ে যায়। দারুন। এই কজন যেতে পারবে এখান থেকে? দুজন? ওরা তো কিছু জানি না বলছে না, তবে যেতে দিচ্ছে না তো। দুজনে বেশি যেতে মনে হচ্ছে দিচ্ছে না। একদম সরু ব্রিজ আর মরছে, খুব ভয় লাগছে। বৃষ্টিটা যেমন দুলছে আর তার সঙ্গে সঙ্গে ঝর্ণার গর্জন, বেশ ভালোই লাগছে। একটা আলাদা অনুভূতি আপনাকে দেবে। ও যাক, লাস্ট পর্যন্ত পৌঁছে গেলাম। আবার সেই উপরে ওঠার পালা। আবার কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে, ভীষণ কষ্ট হচ্ছে। তবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ ব্যাপার। সুন্দর সুন্দর ফুল হয়েছে, পাহাড়ি ফুল তো অপূর্ব দেখতে। নিয়ে যাওয়ার হলো, আমি ভাবছি তুলে নিয়ে যেতাম, কি সুন্দর লাগছে। দারুন পাহাড়ি ফুল তো মোটামুটি এই কাছাকাছি চলে এসছে। আমরা ডাবল ট্র্যাকার রুটের কাছাকাছি, ওই মা উঠছে উপরে, আমরাও যাচ্ছি। আর এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, একটা পড়ে নেবেন। এখানে আরেকটা ব্রিজ আছে, ডাবল ট্র্যাকার রুট ব্রিজে যাওয়ার পথে আরেকটা ব্রিজ আছে, এটা একটু চওড়া আছে। তাও বলবো যখনই আসবেন অবশ্যই সাবধানে আসবেন। জলটা দেখো, জলটা কেমন নীল মতো। আমি এখানে এসে বলছি যে এখানে যদি আসেন
রাতে চেষ্টা করবেন ঘুমতে পড়ার জন্য, করে তারপর দেখুন কতটা কম হবে। এখানে প্রচুর কষ্ট, ওই দেখুন ওখানে সব স্নান করছে, বসতি রয়েছে তো এখানে সব ঝর্ণার জলেই সব কিছু, জামা কাপড় কাচা, স্নান করা, ওই যে বাচ্চাগুলো রয়েছে সবাই এখানে ঝর্ণার জল সবাই সব কিছু, খাওয়া দিয়ে শুরু করে জামা কাপড় দিয়ে সব কিছু এই ঝর্ণার জলেই সব হয়। নাচতে পারছিলাম না এখান থেকে, এই দুটো ম্যাগি নেওয়া হলো 50 টাকা করে, 100 টাকা করে। প্রচন্ড খিদে পেয়েছে তাই খাওয়া, আর উঠতে পারছি না। মা আর আমার একই হাল, সব সবাই চলে গেছে, আমার মা বসা আছে, আমাদের জন্য ওই বাবা আমি সমস্যা কেউ যেতে পারছে না, আমাদের মনে বসে আছে তেরো চামচ। কতক্ষণ সময় লাগলো বলো তো আমাদের সিঙ্গেল জায়গা দুধ মিশতে এখানে আসার জন্য? আরো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা অলমোস্ট, 1 ঘন্টা 15 মিনিট। খুব কষ্টকর আসা, সবাই স্নান করছেন, আমরা এক্সট্রা করে যদি স্নান করতে চান তাহলে নিয়ে আসবেন। এবার সবাই স্নানও করছে, এখান থেকে গিয়ে আবার এই এটা একটা উপরে আর এর ঠিক নিচে একটা, আর সবাই এখানে স্নানও করছে। দেখুন এটা এই সিঙ্গেল ডেকার ব্রিজ দেখেছিলেন আগে, আর এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ। আগে দেখেছিলাম সিঙ্গেল ডেকার ব্রিজ, আর এখন এটা দেখুন এটা ডবল ডেকার ব্রিজ, নিচে একটা গিয়েছে আর ওপরে একটা। না হলেও প্রায় 3 ফুটের ওপরে গভীরতা আছে, প্রায় 3 ফুট। দেখুন
না হলেও তিন ফুটের মতন গভীরতা আছে জলটা। Hi. এটা ডাবল টাকা রুট ব্রিজ, তো এখান থেকে আমি চলে যাবো, ব্যাক করবো এখান থেকে। এখান থেকে আর 1 ঘন্টা গেলেই পড়বে রেনবো ওয়াটারফল, তো ওখানে আমি যাচ্ছি না, আমার ফ্যামিলি কয়েকজন মেম্বার গিয়েছে, তো ওদেরটা সবাই ফটো নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ওখানকার যা কিছু তথ্য পাবো আমি আপনাদের অবশ্যই জানাবো। তো আমি যাচ্ছি না, আমি একটু অসুস্থ বোধ করছি বলে আমি আর যাচ্ছি না। এই জলের মধ্যে ছোট্ট ছোট মাছ রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও দেখতে পাবেন, একদম ছোট ছোট মাছ রয়েছে। জলটা কিছু করে পড়ছে এখন উপরে, এবার ব্যাক করার সময় ব্যাক করবো, খুব কষ্ট এলাম, আনন্দ করলাম, কিন্তু ব্যাক করার সময় কতটা কষ্ট হবে বুঝতে পারছি না, মনে হচ্ছে একটু বেশি কষ্ট হবে। তো দেখা যাক, যাবো আপনাদেরকেও দেখাবো। Different room we have, single, double, triple, double, 213 beds. Dujon, tinjon. আপনারা যারা আসবেন চেষ্টা করবেন রেনবো যদি দেখতে চান এখানে, হ্যাঁ একদিন স্টে করবেন, করে আর আপনারা সব কিছু ভালো করে দেখে শুনে যেতে পারবেন, ভালোও লাগবে আপনাদের, কষ্টও কম হবে। এসে সমস্যা চলে গেল তো ভীষণ কষ্ট, আর একটা নাইট স্টে করলে কষ্ট। আমি হোটেলের নাম এবং ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা ফোন করেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাট আমি জানি না যে ফোন করলে ফোনের নেটওয়ার্ক পাবেন কি না, সেই গ্যারান্টি কিন্তু আমি নিলাম না। রিয়েলি এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, ওই নিচ থেকে আস, আরে অনেকটা নিচ থেকে, প্রায় অলমোস্ট প্রায় 2 ঘন্টা হাঁটা হয়ে গিয়েছে, আর হচ্ছে না। মাঝখানে কিছু খেলাম, প্রায় 20 মিনিটের মতো রেস্ট নিলাম, তারপর তো 5 মিনিট বাদে বাদে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। ওই দেখুন সব বসে আছে, ওই দেখুন আমাদের সব বাড়ির মেম্বাররা সব বসে আছে, সব বসে বসে উপরে আর কেউ পাচ্ছে না, এখন আরো যেতে হবে, কি করে যাব ভাবতেই পাচ্ছি না। এখন আরো 1.5 ঘন্টা হাঁটা, 1.5 ঘন্টা না হলেও তো এখনো 1 ঘন্টা 20 মিনিট আরো বেশি, সবাই পুরো টায়ার্ড হয়ে পড়েছে, এটা নাজেহাল আর হচ্ছে না, আর পারাই যাচ্ছে না। আমাকে দেখে বুঝতে পারছেন তো কি কষ্টটা আমি হচ্ছে, আমার ভীষণ কষ্টকর, সত্যি বলছি ভীষণ কষ্টকর। অবশ্যই পরিমাণ মতো জল নিয়ে, হ্যাঁ পরিমাণ মতো জল, জল আমরা নিয়ে এসেছি পরিমাণ মতো, তাও হয়নি এখানে, প্রচুর নিজের সমস্ত খাবার জল সব কিছু, প্রাইসটা অনেকটা হাই, 20 টাকার জল 40 টাকা, আর 5 টাকার ম্যাগির প্যাকেট নিচ্ছে 40 টাকা, একটু পেঁয়াজ আর টমেটো দিলে তাদের নিচ্ছে 50 টাকা, পারলে একটু
শুনো খাবার হাতে করে নিয়ে আসবেন তাও ভালো, আর আনতে বলবো কি হাঁটতে পারবেন না নিয়ে, এত কষ্ট মানে বয়ে নিয়ে আসাটাও কষ্টকর। আর উপরে চলে এসেছি, লাস্ট পর্যন্ত আমরা উপরে এলাম, এত কষ্ট করে এলাম। আর ওখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাকে নিয়ে আসার ব্যবস্থাও আছে, 5,000-10,000 টাকা খরচ পিঠে করে নিয়ে আসবে, ওগুলোকে কি বলে বয়ে নিয়ে আসছে, ডুলি, ডুলি বলে, ডুলিতে করে নিয়ে আসবে, 5,000-10,000 খরচ। যদি অসুস্থ হতে চান একদম নামবেন না। আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম 8:30 সময়, এসেছি 4:30, এখন বাজে 4:30, ধরুন আপনাদের 7-8 ঘন্টা সময় লাগবেই লাগবে, একটু রেস্ট নিয়ে ওখানে কিছু খেয়ে আসতে, সব কিছু মিলেমিশে আপনাদের 7-8 ঘন্টা মোটামুটি সময় লাগবে। আর যদি রেনবোতে যান, আরে রেনবোতে গেলে ওখানে আরও যেতে আসতে আরও 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আর তো মাঝখানে যদি রেস্ট নেওয়া যায় তাহলে তো আরও। রেনবো যাওয়ার প্ল্যান থাকলে মাঝখানে থাকতে হবে নাকি? হ্যাঁ ওটাই বেটার, রেনবোতে যদি যেতে চান তাহলে চেষ্টা করুন ওখানে হোমস্টে করা, কারণ ওখানে স্টে করলে কিন্তু অ্যামাউন্টটাও বেশি নয়, ওখানে অ্যামাউন্টটা যথেষ্ট কম রয়েছে, অন্তত উপরের থেকে ওখানে নিচে কম। তবে ওখানে একদিন থাকবেন, ওখানে একদিন থাকবেন থেকে আর রেনবো দেখবেন, তারপর দিন ওখানে ঘর খরচ কেন 700 টাকাও ছিল না, না একজন পার্সন একটা মানে মানে ধরো একটা ঘর রুমে দুজন দেবে তখন ওই ধর 1200 হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, একটা রুম ভাড়া 1200-1300-1500, বিভিন্ন রকম রুম রয়েছে। ওটা আমি জিজ্ঞাসা করেন, তুমি করেছো তো? আমি জিজ্ঞেস করেছিলাম, বুঝলাম, ভীষণ কষ্ট, মানে কথা যে বলবো আপনাদেরকে সব কিছু জানাবো, নিচে কী হয়েছে ইনফরমেশানগুলো দেবো সেটারও এনার্জি নেই, দেখে বুঝতে পারছে গিয়েছিলাম লুক, আর এখন লুক ভালো করে দেখুন, চিনতেই পারবেন না যে আমি গিয়েছিলাম, আমি ভীষণ কষ্ট, আপনারা গেলেও আপনাদেরকে চিনতে পারবে না, যাবেন একভাবে আসবেন আরেকভাবে, টাটা, ভীষণ কষ্ট হয়েছে, আমার কিছু খেতে হবে। আমার রেনবোতে যাওয়া হয়নি, তো আমি আপনাদেরকে বলেছিলাম আমার ফ্যামিলির দুজন গিয়েছে, তাদের কাছ থেকে কিছু পিকচার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনবোর পিকচার, কেমন লাগলো ডবল ডেকার রুট ব্রিজ জার্নি? আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর মেঘের রাজ্য মেঘালয় রাজ্যটা কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।